কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাতা ইসাল্লি রাকাতাইনি, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, আগে দুই রাকাত সালাত আদায় করবে, তারপরে। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতব, একটা লোক জুমার দিন মসজিদে প্রবেশ করলো, এমত অবস্থায় একটা লোক মসজিদে ঢুকে বসে গেল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন একটি লোক মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লা, লোকটি বলল, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম সাল্লি রাকাতাইন, উঠো দুই রাকাত সালাত আদায় করো। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা অত্র সহিহ হাদিস দ্বারা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষের নীতি, মসজিদে ঢুকেই তারা আগে বসে, মসজিদে ঢুকে বসা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এই সময় একটা লোক ঢুকে বসে পড়েছে, আল্লাহ রাসূল তাকে উঠতে বললেন, উঠে দুই রাকাত সালাত আদায় করার জন্য আদেশ করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম আল মাসজিদ ওয়াল ইমাম ইখতব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন ওয়ালিয়াতাযাওয়াজ ফিহিমা, তাহলে সে যেন দুই রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, তাকে দুই রাকাত সালাত আদায় করতেই হবে, তাছাড়াও বসতে পাবে না। আমরা এই কথাটি ঈদের দিন থেকে নিয়ে মাঝে মধ্যেই বলছি, কেননা এবছরের ঈদুল ফিতর আর ঈদুল আজহা দুটাই মসজিদে ঘটেছে। আমরা কি ঈদের দিন মসজিদে ঢোকে দুই রাকাত সালাত আদায় করে বসব না না করে বসব? কেননা সহিহ হাদিস এসেছে যে ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করা যাবে না, মাত্র দুই রাকাত, যেটা জামাতবদ্ধভাবে হবে, তারপরে হবে খুতবা বক্তব্য, সেখানে গিয়ে আগে বসতে হবে। তাহলে মসজিদে ঢুকে কি আগে বসব? আমরা এইসব হাদিস পেশ করে বলে আসছি যে ঈদের সালাত যদি মসজিদেও হয় তবুও কেউ দুই রাকাত আদায় না করে বসতে পাবে না, কেননা এটা অনুমতি। আল্লাহর ঘরে বসলে আল্লাহর কাছে আগে অনুমতি নিতে হবে, তাছাড়া বসা যাবে না, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়।